এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। তখন থেকে তুমি বলেছে না ওই পড়া জায়গায় আর ভোজ আছে, তখন থেকে না আমার মনে ছটফট ছটফট করছে খাবার ছাটানোর জন্য। জন্মদিন কি তোমার জন্য আমি বাবা পিঠেও বানিয়েছি। আচ্ছা মেজো পিসি, বলো তো সাহেব আসলে তাকে কি বলবে? গুড ইভিনিং। ওটা গুড ইভিনিং নয়, ওটা গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং, ওটা গুড ইভিনিং। নবাব নন্দিনী একেবারে সকাল সকাল উঠে কেলাস নিতে বসে গেছে, ডং দেখে দেখে না একেবারে চোখে চানি পড়ে গেল। গুড ইভিনিং ইভিনিং। আমি যাই আমার গাদাটাকে একটু শিখিয়ে পড়িয়ে নি, আজ তো তার কাদেই গুরু ভাই। আচ্ছা মা তুমি বলো তো সাহেবরা চলে যাওয়ার আগে তাদের কি বলে বিদায় জানাবে? সাহেব চলে যাওয়ার আগে আমি বলছি গুড বাই আর আর নাইস মিটু। ওটা নাইস টু মিট ইউ মা। ওই হলো কি এক না, তুমি আমার সাথে বলো নাইস নাইস টু টু মিট মিট ইউ উ ইউ ইউ। আর হ্যাঁ, কেউ যদি তোমাদের হাতে কোনো কিছু দেয় তাহলে তোমরা বলবে থ্যাংক ইউ, মানে ধন্যবাদ। বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ না থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ। কেউ যদি তোমাদের থ্যাংক ইউ বলে তাহলে তোমরা বলবে ওয়েলকাম। ওয়েলকাম, আরে না ওটা ওয়েলকাম। বলো কি হলো? আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি হাত চালা। আগে বলুন স্যার। লেখ, মহামান্য ম্যাজিস্ট্রেট সাহেব। মহামান্য ম্যাজিস্ট্রেট সাহেব, প্রতি বৎসরের মতো এই বৎসরেও, প্রতি বৎসরের মতো এই বৎসরেও স্যার। কি বলছি, নিমন্ত্রণ পত্র বাংলায় লিখবো? হ্যাঁ বাংলায় লিখবি। না ওই ইংরেজ সাহেব কি বাংলা পড়তে পারে? পত্র বাংলায় লিখবি? ইংরেজদের পাল্লায় পড়ে আমরা কি আমাদের ভাষা শিক্ষা সব ভুলাই দেবো না? বাংলা পড়তে না পারলে লোক এনে পড়িয়ে নেবে, আর উঠবে তো ওই জমিদার বাড়িতে, ওই জমিদারের নামটাও দিয়ে দে। আচ্ছা কেন স্যার? আমি যেটা বলছি সেটা লেখ, একদম মাথা চালাবি না। হ্যাঁ লেখ, মহামান্য ম্যাজিস্ট্রেট সাহেব, প্রতি বৎসরের মতো এই বৎসরেও আগামীকাল আমাদের জগৎপুরে আয়োজিত হবে এক বিরাট যাত্রা অনুষ্ঠান। আর আরে হ্যাঁ গো, জল খাবার কি হলো নাকি? ওই রোজকারের মতো আমাকে পেটে গামছা বেঁধে কোটে যেতে হবে। বল কি বললাম, কত দূর বললাম? ওই যে ওই যে প্রতি বৎসরের মতো এবছর জগৎপুরে আয়োজন হতে চলেছে বিরাট যাত্রাপালা, কই গো জল খাবার হলো নাকি রোজকার রোজকারের মতো আজকেও আমাকে পেটে গামছা বেঁধে কোটে যেতে হবে? কোটে যেতে হবে, এটা লিখেছিস? হ্যাঁ। উফ মা কালী, কোন গর্ধবদের মধ্যে তুমি আমাকে রেখেছো? কেন স্যার, আপনি তো বললেন বেনিবাদও বেশি মাথা চালাবি না, যা বলছি তাই লেখ। আমি তো স্যার তাই করলাম, আমি তো স্যার তাই করলাম। তোর তো দেখছি মানকের থেকেও খারাপ অবস্থা। মানকে এবার স্কুলে ভালো ফল না করতে পারলে হয়তো স্কুল থেকে খেদিয়েই দেবে। আমার ছেলেটা, আমার ছেলেটা মুখ্য হয়ে থাকবে। তোকে আমি তাড়িয়ে দেবো, তোকেও আমি তাড়িয়ে দেবো। একটা বাংলা পত্র লিখতে এত সময় লাগে, হ্যাঁ কতগুলো পত্র লিখতে হবে জানিস? লেখ। ও বাবা, শালা বাবুকেও তো নিমন্ত্রণ করতে হবে, নইলে
বড়গিনী খুব কথা শোনাবে। আরে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? নতুন কাগজ লে আবার লেখ লেখ। মহামান্য ম্যাজিস্ট্রেট সাহেব, প্রতি বৎসরের মতো এই বৎসরেও আগামীকাল আমাদের জগৎপুরে আয়োজিত হবে এক বিরাট যাত্রা অনুষ্ঠান। ও জবা, জবা আসছি গো। জবা শোন, এই নুচি কটা একটু বেলে দে দেখি, আমি ভাজতে শুরু করি। দিদি, ও দিদি বাইরে তো সব হাঁক ডাক শুরু করে দিয়েছে, জল খাবারের তো ব্যবস্থা কর। ও নুচি, আ দাও দাও, আমায় আমায় দাও, আমি বেলে আর ভেজে দিচ্ছি, তুই যা। বাবা ছোট, তোর হলোটা কি রে? আজ দেখছি একেবারে মুখ দিয়ে মধু ঝরে পড়ছে। অমন করে বলছো কেন দিদি? এক সংসারে থাকতে গেলে তো একটু টোকাটুকি লাগেই। তাছাড়া তুমি কি আমার বর বলো তো? এই বাড়িতে তুমি ছাড়া আর কে আছে বলো তো, যার সাথে আমি আমার দুটো পানের কথা কইতে পারি? আচ্ছা ছোট, মন মাথা গরম করে দু চার কথা বলে দিয়েছে, তাই ধরে তুমি বসে থাকবে। তুই তো জানিস ছোট, রাতের পানটা আমি ওনাকে সেজে দিই। কাল তুই কেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ঘাট হয়েছে, ক্ষমা করে দাও। বাবা, কালে কালে আর কত দেখবো, সাপে কয় নেউলে ভাই, চল একসঙ্গে সগ্গে যাই। এই দেখো, এইভাবে ধরে আগে একটা দিক কেটে নাও। ওইভাবে না গো ভালো পিসি, দেখো এইভাবে কাটো। নি কুচি করেছে চেষ্টা করলে মানুষ সব পারে, মা পিসিরাও পারে। কেলো, এ বেটার ছেলে কেলো, কেলো আসছি। বাবা কি হলো বলতো? চতো দেখ, চল। আরে এই হতো ছেড়া, আগে 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 আমায় ডাকছিলেন। আরে হতো বাঁকা থাকিস কোথায়? কখন থেকে ডাকছি, কানে কি খোল জমেছে না? হ্যাঁ না, মানে একদম তোতামি। আজ বাদে কাল আমাদের জগৎপুরে যাত্রাপালা। যাই হোক, আমি আজকে কলকাতায় যাবো, আমার সঙ্গে হবে না। তুই ওই ফরাসডাঙ্গা জমিদারের হাতে এই পত্রখানা দিয়ে আসবি। শুনেছি বিলেত থেকে ম্যাজিস্ট্রেট সাহেব এসে ওখানেই নাকি উঠবে। ওমা মা, আমি সাহেব দেখব। চুপ, একদম চুপ কর। সাহেব দেখ, সাহেব ভাগাতে দেশের লোক জান দিচ্ছে, আর জমিদারগুলো তাদের পা চেটে পকেট ভরছে। কাল আসুক না যাত্রা দেখতে, মুখের উপর জব্বর জবাব করে। যাই হোক, কাজটা ঠিক করে পারবি তো? তাহলে বেরিয়ে পর, দেরি করছিস কেন? পৌঁছতে তো সন্ধে হয়ে যাবে। যা 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 যা। ও বড় মামি, আমি নুচি খাবো। খাবে বাবা, একটু সবর করো, সবাই খাবে। ও ছোট, তুই একটু এদিকটা সামলে না, আমি বরং কটাল নুচি বেজে আনি, ওই মানিকও তো আসবে। দাঁড়াও, এই মানকে বেটার খবর কি? সকাল থেকে কোনো সাড়া শব্দ নেই। শোনো, হতভাগাকে যদি যাত্রাপালার আশেপাশে দেখি না, ওর কপালে অশেষ দুর্ভোগ আছে। মন্ত্রী কর্তৃক সেনাপতি হরেন। হ্যাঁ মহারাজ। প্রতিবেশী রাজ্যে মৎস্য হচ্ছে, আর সেখানে পৃথ্বীরাজে আমন্ত্রণ নেই, এই অপমান কি মেনে নেওয়া যায়? না মহারাজ। সেনাপতি হরেন, সেখানে যাওয়ার কোনো গুপ্ত পথ আছে কিনা সন্ধান করো। করে কি লাভ মহারাজ? পরিদয়া তো বললে সেখানে আজ কড়া পাহারা, বাড়ির লোকেদের ঢোকা মানা। এই মানিক, ওটা কেরো না, কাঁচা তুলে যাচ্ছে কোথায়?
দারুণ। কোথায় তো দারুণ করে যাচ্ছে? কি দাঁড়াও, যা বলো তাড়াতাড়ি বলো দাদাবাবু। কেন কি চাও তারা তোমার? কোন রাত কাছে যাচ্ছ শুনি, কোথায় যাচ্ছ তুমি? পলাশ ডাঙ্গা জমিদার বাড়ি যাচ্ছি রে দাদাবাবু। পলাশ ডাঙ্গা? কেন? বাবু পাঠিয়েছেন। কিন্তু শুনলাম যে বাইরে লোকেদের আছে এখানে ঢোকা মানা, সারদা নাকি ভোজ হচ্ছে, তাহলে বাবা হঠাৎ সেখানে তোমাকে পাঠাচ্ছে কি করে? বাবা তো সাহেবদের মোটে বোঝেন না। এই যে পত্রখানা দেখছো, এটা জমিদার বাড়িতে দিয়ে ম্যাজিস্ট্রেট আর জমিদার বাবুকে জগৎপুরে যাত্রাপালা দেখবার নিমন্ত্রণ করেছেন কর্তা বাবু। হ্যাঁ আমি বলি কি, নিয়াটা বহুত কষ্ট করে যাবে, তবে বাড়ি এসে তোমার কত কাজ, তাতে বলো তুমি আমার পতাকা দাও, আমি নিজে গিয়ে জমিদার মশাইকে নিমন্ত্রণ করে আসি। এই না 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 দাদাবাবু, এ পত্রখানা আমি তোমায় দিতে পারবো না। কর্তাবাবু আমায় বিশেষ করে বলে দিয়েছেন আমি যেন নিজে গিয়ে এই পত্রখানা জমিদার বাবুর হাতে দিই। আর তুমি যদি জানতে পারেন এই পত্রখানা আমি তোমার হাতে দিয়েছি, তবে আমার গদ্দান নেবেন। তুমি চিন্তা করছো কেন, পত্র পৌঁছে দাও নি কথা তো দাও, বাবা কিচ্ছুটি জানতে পারবে না। না 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 আমি তোমার আমি চলি। চিঠি নিয়ে আমরাই যাবো কেলোচরণ, তুম নেই। আর এ কথা যদি কেউ জানতে পারে তাহলে কেলোচরণ আর জবাসুন্দরীর কথা বাবার কানে যেতে বেশি সময় লাগবে না। দাদাবাবু দাদাবাবু তুমি ভুল করো, এ কথা কাউকে বলো নিকো। মহারাজ পৃথ্বীরাজ, কেলোকে আমার হাতে ছেড়ে দিন বাবা। কেলো আমরা পাশাপাশি বসে দুজনে মিলে একটু ঢুলু ঢুলু করি। ডাকতে যাও সে বন করো। এইসবের কি দরকার মানিক, তোর বাবা জানতে পারলে কিন্তু খুব মারবেন। কাল মামাবাবু আসছেন, আমার নতি বাবা কথা কাটতে পারে, এই বিশ্ব সংসারে ওই একটা মানুষই আছে। তবে আর দেরি কিসে মহারাজ, যাত্রা শুরু হোক। জগৎপুর শাসন তো অনেক হলো, এবার পৃথ্বীরাজ যাবে পরাশ ডাঙ্গা বিজয়ে। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।